হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারি। আপনার যদি একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনি আউটলুক ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে পারবেন। এর জন্য আপনাকে আলাদা করে আর আউটলুক ইমেল অ্যাড্রেস খুলতে হবে না। এছাড়াও মাইক্রোসফটের কিছু এক্সট্রা ফিউচার আছে যেগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনার একটি মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে টাইপ করুন মাইক্রোসফট, তারপর সার্চ করুন মাইক্রোসফট। লিখে সার্চ করার পর মাইক্রোসফটের ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখান থেকে মাইক্রোসফটের ওয়েবসাইটটা ওপেন করুন। এখানে আপনি উইন্ডোজ 11-এর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে এখান থেকে ম্যান আইকনে ক্লিক করুন। এখানে আপনার যদি কোনো পুরাতন মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলব, সেহেতু ক্রিয়েট ওয়ানে ক্লিক করুন। এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আপনি যে কোনো ধরনের ইমেল সার্ভিস ব্যবহার করে এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলতে পারেন, যেমন gmail.com অথবা yahoo.com। আর যদি আপনার কাছে কোনো ধরনের ইমেল অ্যাড্রেস না থাকে, তাহলে গেট এ নিউ ইমেল অ্যাড্রেসে এখানে ক্লিক করে নতুন একটি আউটলুক ইমেল অ্যাড্রেস খুলে নিতে পারেন। তো আমরা চাচ্ছি যে এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলব। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আছে। চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমার জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে উঠিয়ে দিলাম। apkmarketpassword@gmail.com। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা ওঠানোর পর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারেন, আর যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ব্যবহার করতে না চান, তাহলে নতুন একটি পাসওয়ার্ড টাইপ করুন। এখানে যেই পাসওয়ার্ডটি টাইপ করবেন সেই পাসওয়ার্ডটি মিনিমাম 8 সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডটি মিক্স করে ব্যবহার করবেন, যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার থাকবে। এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ওঠানোর পর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা সেভ যাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করুন। তো আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি MD। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করুন। তো আমার লাস্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি মহিউদ্দিন। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ওঠানোর পর নেক্সটে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন হোয়াটস ইউর বার্থ ডেট। এখানে কান্ট্রিতে ক্লিক করে কান্ট্রিটা চয়েস করুন। আপনি যেই দেশে থাকেন সেই দেশটা চয়েস করুন। নিচে দেখতে পাচ্ছেন বার্থ ডেট। এখানে আপনার জন্মসালটা টাইপ করুন। তো আমার জন্মসালটা আমি টাইপ করে দিচ্ছি 1 তারপর ইন্টার করলাম। এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা আমি চয়েস করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এই মেলটা ওপেন করুন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে 4 সংখ্যার যেই কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি কপি করুন। তারপর মাইক্রোসফট অ্যাকাউন্টটা ওপেন করুন। ইন্টার কোড এখানে সেই কোডটা পেস্ট করে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন। এখানের এই চারটা আমাদেরকে উপরের দিকে ঘুরিয়ে দিতে হবে।
যাতে একজন মানুষ সঠিকভাবে এই চারটার উপর বসতে পারে। তো আমি চারটা উপরের দিকে ঘুরিয়ে দিলাম যাতে একজন মানুষ সঠিকভাবে বসতে পারে। তারপর ডানে ক্লিক করুন, এই চারটা উপরের দিকে ঘুরিয়ে দিন, তারপর ডানে ক্লিক করুন, এই চারটা উপরের দিকে ঘুরিয়ে দিন, তারপর ডানে ক্লিক করুন, এই চারটা উপরের দিকে ঘুরিয়ে দিন, তারপর ডানে ক্লিক করুন। এখানে যতগুলো চেয়ার আছে সবগুলো চেয়ার উপরের দিকে ঘুরিয়ে দিন যাতে একজন মানুষ সঠিকভাবে এই চেয়ারগুলোর উপর বসতে পারে। তারপর ডানে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আমরা প্রায় 42 সেকেন্ডের ভিতরে ফিল আপ করেছি, এ কারণে এখানে গুড দেখাচ্ছে। ডোন্ট শো দিস অ্যাগেইন এখানে টিক মার্ক দিন, তারপর ইয়েসে ক্লিক করুন। তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলা হয়েছে কি না তা চেক করতে আবার ম্যান আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এপিকে মার্কেট passwords@gmail.com। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখান থেকে মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন MD মহিউদ্দিন, এবং এটা হচ্ছে গিয়ে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখান থেকে ইউর ইনফো এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি চাইলে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা পরিবর্তন করতে পারবেন এবং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার জন্মসালটা দেখতে পারবেন। আপনি চাইলে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার জন্মসালটা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবেন। এখান থেকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের যে কোনো ইনফরমেশন যে কোনো সময়ে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি এই উইন্ডোগুলো ক্লোজ করে দিচ্ছি। এখন আপনি যদি আপনার আউটলুক ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে চান তাহলে নতুন একটা ট্যাব ওপেন করুন। তারপর এখানে টাইপ করুন আউটলুক, তারপর সার্চ করুন। আউটলুক লিখে সার্চ করার পর আউটলুকের ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখান থেকে আউটলুক ফ্রি প্রফেশনাল ইমেল এই ওয়েবসাইটটা ওপেন করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আউটলুক ইমেল অ্যাড্রেসে কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আউটলুক টিম আমাদেরকে একটি ওয়েলকাম মেল পাঠিয়েছে। এখন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে যতগুলো ইমেল আসবে সেই ইমেলগুলো আপনি আউটলুক ইমেল অ্যাড্রেসে দেখতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো সময়ে খুব সহজেই একটি নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। মাইক্রোসফট অ্যাকাউন্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আশা করি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।